হয়, আজি গণেশ চতুর্থী আর গণেশ চতুর্থী উপলক্ষে শিবসাগরতো বিভিন্ন প্রান্তত গণেশ পূজা আয়োজন করা হয়েছে, সুন্দরক সজাই পড়ায় তোলা হয়েছে মণ্ডপসমূহ। মই বর্তমান উপস্থিত আছো শিবসাগর বাবুপতিত, আর এই বাবুপতির গণেশ পূজা উদযাপন সমিতিও সুন্দরক গণেশ পূজা উপলক্ষে সুন্দরক মণ্ডপ সজাই পড়ায় তুলিছে। আর এই মণ্ডপত দেখা গৈছে যে সাংস্কৃতিক ক্ষেত্রখনৰ লগত জড়িত হয়ে থাকা বিভিন্ন সঁজুলি, কৃষি ক্ষেত্রখনৰ লগত জড়িত হয়ে থাকা সঁজুলি সমূহ ইয়াত অঙ্কন করা হয়েছে, তুলি ধরা হয়েছে। মই দেখাইছো পোনপ্রথমে মণ্ডপৰ দৃশ্য দেখাইছো, সুন্দরক মণ্ডপ সজাই তোলা হয়েছে। আর আজি দিনের 10:45 বজারপরা এই পূজা মণ্ডপত ভক্তগণ আহি ইয়াত পূজা অর্চনা করব। কিন্তু তার পূর্বে মই দেখাইছো কি ধরনের প্রস্তুতি আসলে চলা হয়েছে, দিনজুড়ি কেনে ধরনের ইয়াত পূজা অর্চনা করব, মই সেই তার কি ধরনের প্রস্তুতি চলাইছে তারে মই আভাস দিব বিচাৰিছো। ইয়া মই দেখাইছো শিবসাগর বাবুপতি পূজা গণেশ পূজা উদযাপন সমিতির যি ধরনের সজাই পড়ায় তুলিছে, মই সেই দৃশ্য দেখাইছো। আর মই ভাষ্য লবলে চেষ্টা করিম ইয়ার যখন উদযাপন সমিতি আছে তেওঁলোকৰ। কিন্তু তার পূর্বে মই এই যে গণেশ চতুর্থী উপলক্ষে যে মণ্ডপ সজাই পড়ায় তোলা হয়েছে, মই সেই দৃশ্য দেখাইছো। ইয়া শিবসাগরের বাবুপতির গণেশ পূজা মণ্ডপর দৃশ্য, সন্মুখতে আমি দেখিলো যে কৃষি পদ্ধতির লগত জড়িত বিভিন্ন সামগ্রী তুলি ধরা হয়েছে মণ্ডপর বাহির অংশত অঙ্কন করেছে। আর তার পিছত মই ইয়া দেখাইছো সুন্দরক সজাই পড়ায় তোলা হয়েছে গণেশের প্রতিমা। মই ইয়াত যখন উদযাপন সমিতির বিষয় আছে জানিব বিচারিম, ইতিমধ্যে সাজু হয়েছে উদযাপন সমিতিয়ে, ইয়াত মই ভাষ্য লম। দাদা, আজি কি ধরনের উদযাপনের ব্যবস্থা করা হয়েছে? আজি গণেশ চতুর্থী উপলক্ষে আপনার আমি সম্পূর্ণভাবে সাজু হয়ে আছো। আর আপনার 10:30 বজার পর মেইন আপনার লগ্ন মিলিছে 10:45 পর, তো তারপর আমি সম্পূর্ণ সাজু এতিয়া, আর পুরোহিতও সাজু হয়েছে, তো পূজা ভাগ সম্পূর্ণরূপে নিরাময়কে হয়ে যাব কারণে আরম্ভ করেছে কাম। ইয়াত আপনার প্রথম পর্যায়ত পূজা আরম্ভ হব, তারপর 12:30 বজাত আপনার অঞ্জলি হব, আর রাতে সন্ধ্যা ভাগ প্রসাদ বিতরণ করা হবে। আমার শিবসাগরেরও আহে আর বাহিরের পরাও আহে, প্রায় আমার গধূলিল 45-50 হাজার ভক্তর আগমন ঘটে। ইয়াত দেখা গেছে যে উচরতে আছে কালী মন্দির আছে, ইয়ার মহত্ব কি এই পূজা পাতি? মহত্ব মানে আমি এইবার হয়তো আপনার 16 বছর কন্টিনিউ করা হয়েছে, আর এবার আমার বিশেষক কৃষির যে সংস্কৃতি, কৃষি সংস্কৃতি লো পেলে কৃষি বিপ্লব, তো যে আমার আমি সকলে কৃষি বিপ্লবের উপর ধ্যান দিব লাগিব, কৃষি তো আগুয়াই যাব লাগিব কৃষি, তো সেই থিম লো পেলে একটা কনসেপ্ট একটা মণ্ডপ তো সজোয়া হয়েছে এবার। সুন্দরক মণ্ডপ সজাই পড়ায় তুলিছে, আর দিনের 10:45 বজারপরা পূজা অর্চনা ইয়াত আরম্ভ করব ভক্ত সকলে। বর্তমান মই যে প্রস্তুতি চলাইছে তার প্রস্তুতি দেখাইছো, আর এইবার 16 বর্ষত ভরি দিছে এই বাবুপতির গণেশ পূজা উদযাপন সমিতিয়ে উদযাপন করা গণেশ চতুর্থী তথা গণেশ পূজায়। হয়, আজি গণেশ চতুর্থী আর গণেশ চতুর্থী উপলক্ষে শিবসাগরের বিভিন্ন প্রান্তত আজি গণেশ পূজা ইয়াত পালন করা হয়েছে, আর মই বর্তমান উপস্থিত আছো শিবসাগরের বাবুপতিত। আর শিবসাগরের বাবুপতিত বাবুপতি গণেশ পূজা উদযাপন সমিতিয়ে সুন্দরক মণ্ডপ ইয়াত নির্মাণ করে ইয়াত গণেশের প্রতিমা রাখি বর্তমান পূজা অর্চনা করেছে বিভিন্ন প্রান্তরপরা ইয়াত ইয়ালে ভক্ত সকল আহিছে। মই দেখাইছো পোনপ্রথমে এক দৃশ্য, ইয়াত হুকিয়া হুকিয়াক কেবাটাও স্থানত পূজা অর্চনা করার স্থান ধার্য করে দিছে, ভক্ত বর্তমান লানি নিশিকা সুত বইছে। মই যি গণেশ প্রতিমা আছে সেই প্রতিমা ভাগিলে বর্তমান লৈ যাব বিচাৰিছো। ইয়াত এইবার হেতি এবার 16 বর্ষত ভরি দিছে ইয়াত গণেশর গণেশ ইয়াত পূজা, এবার 16 সংখ্যক পূজা ইয়াত উদযাপন করা হয়েছে, গণেশ চতুর্থী উদযাপন করা হয়েছে। মই দেখাইছো শিবসাগরের এই বাবুপতিত। মই পোনপ্রথমে পূজারী সকলের ভাষ্য, পূজারী আছে ইয়াত, মই ভাষ্য লম তেওঁর কি ধরনের এবার ইয়াত আয়োজন। এবার আমার আয়োজন সব ফুলের হেরিটে আকারত আমার এই ডেকোরেশন করেছে, আর আমার
ডেকোরেশন বহু বড় ধুনিয়া হয়েছে আর সকলকে যখন ভাল পায় ডেকোরেশন আমার ইয়াতে আমার গণেশ পূজা পূজাটো আমার গণপতি বাবার পূজাটো আমার এই পূজা অর্চনা আমার পুরোহিতর দ্বারা মই পুরোহিত মই মানে পূজা অর্চনার দ্বারা এখতক মই পূজা করো আর আমার এই পূজাটো 2009 চনত আমার প্রতিষ্ঠা হয়েছিল। আজি গণেশ পূজা আমার গণেশ পূজাটো ধুনিয়াকে হয় ভালকে হয় আর আমার বাবার আশীর্বাদ তো আমি লো আমার গোটেখিনি কমিটির মানু আশীর্বাদ তো লয় ওং একাদন্ত মহাকায়ং লম্বোদরম গজাননম হে রম্ভম চরণম ভুজম প্রণাম্যহম সর্ববিঘ্ন বিনাশায় সর্বকল্যাণ হেতবে পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় নমো নমঃ গণপতি বাবা গণপতি বাবা গণপতি বাবা পূজা অর্চনা আরম্ভ হব এতিয়া এতিয়া মানে আজি প্রথম দিন আজি পর আরম্ভ হব আর এতিয়া মানে যাকে ঘরাই আনে এর মানে ওসর পাজর সবই মানে শরাই বিলা আনি আনি ভন্ডে ইয়া দিয়ে তারপর পূজা আরম্ভ হব শরাই দিয়া হয়েছে আরম্ভ করেছে আর চাকি জ্বলা আরম্ভ হয়ে আছে তারপর শরাই দিব শরাই দিয়ার পিছন পূজারিয়ে পূজা আরম্ভ করব আজি প্রথম দিন পূজার সকল রাইজক পূজালে নিমন্ত্রণ জানালো আর প্রতি বছর দরে এবছর আয়োজন হয়েছে আর আজি এটা পূজা আরম্ভ হব দুপুরিয়া অঞ্জলি আছে সন্ধ্যা আমার প্রসাদ বিতরণ আছে অহা কালেও পূজা আছে আর অহা কালে সন্ধ্যা সময়ত আমার পূজার সকলো রাইজকে শিবসাগরবাসী রাইজক নিমন্ত্রণ জানা হল মানে মানে দেখো ইয়া যখন ভক্ত ভক্ত সকলে ইয়া বর্তমান চাকি বন্তি ইয়াত প্রজ্বলন করেছে শরাই আগবাইছে নৈবেদ্য আগবাইছে অনাগত দিনবর যাতে শান্তিময় মঙ্গলময় হয় শান্তি সম্প্রীতি বৃদ্ধি পায় সেই কামনায় আজি শিবসাগরের এই বাবুপতির যতিমা আছে গণেশর প্রতিমা ইয়াতো মাল্যাপন করেছে ধূপ চাকি বন্তি জ্বলাই সেবা করেছে গণেশর প্রতিমা। আপুনি বিচরা বাতৰি পাব কেবল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্ক্যান কৰক এই কিউআর কোড। গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 এপ।